নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হার্ডো গার্ডেন এবং অ্যাকুয়াকালচারে আপনাদের স্বাগত। আজ আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি, যে ভিডিওটি পাঁশকুড়া এলাকার অন্তর্গত। এটা মহৎপুর গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে পুরো এলাকাটাই ফুল চাষে জন্য বিখ্যাত। এখানে চন্দ্রমল্লিকা, ডালিয়া এইসব ফুলই বেশিরভাগ চাষ হয়। এটা চন্দ্রমল্লিকার বাগান, এটা সাদা চন্দ্রমল্লিকা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর শুভ্র ফুল, মনোরম পরিবেশ। এই এলাকায় একটা অন্য কাজে এসেছিলাম, এখানে আসার পরে তো ভিডিও না করে থাকতে পারলাম না। এখানে যেটা দেখছেন এটা চন্দ্রমল্লিকার বাগান। এখানে এই ফুলগুলি বাজারজাত করার সময় হয়ে এসছে, এবার কাটিং হবে। এখান থেকে এরকম জায়গা থেকে কাটিং হবে, পুরো ডাঁটা শুদ্ধ, তারপর বাজারজাত করা হবে। এগুলো সাজানোর কাজে খুবই দরকার হয় এবং দেখতে তো খুবই অপূর্ব, শুভ্র, একদম তুষার শুভ্র যাকে বলে, সেরকম একটা, যেমন কাশ্মীরের টিউলিপ ফুল খুব বিখ্যাত, সেরকম এখানে এই চন্দ্রমল্লিকার বাগানও খুব বিখ্যাত। ওই দূরে দেখুন চন্দ্রমল্লিকার আরও বাগান রয়েছে, এদিকে একটি ছোট্ট বাগান রয়েছে। এই এই বাগানে যে ফুলের গাছটি রয়েছে এটা চেরি ফুলের গাছ। চেরি ফুলটি কেমন হয়? এই এটা হচ্ছে চেরি ফুল। চেরি ফুলের সঙ্গে এই আমাদের এই চন্দ্রমল্লিকার তফাৎ রয়েছে অনেকটাই। ফুলটা দেখলেই বুঝতে পারবেন, দুটি ফুলের মধ্যে অনেক তফাৎ রয়েছে। চেরি ফুল অ্যাকচুয়াল সাইজ একটু ছোট হয়, আর মালা গাঁথার জন্য এটা উপযোগী, আর চন্দ্রমল্লিকা অ্যাকচুয়াল সাজানোর জন্য। এবার দেখুন এই একই ক্ষেতের মধ্যে, একই বাগানের মধ্যে আরেকটা চন্দ্রমল্লিকা রয়েছে, এটা হলুদ কালারের জন্য, হলুদ চন্দ্রমল্লিকা, খুব সুন্দর। সাদার মাঝে এই কালারটি খুবই সুন্দর লাগছে, দেখতে খুবই ভালো লাগছে। এই এলাকাটা পুরোটাই এইভাবেই এইরকম চাষের, এই ফুল চাষের উপর নির্ভরশীল। বন্ধুরা, আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।